আল্লাহ অহংকারীদের বরদাস্ত করে না। তিলকা দারুল আখিরা নাজারা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতা লিল মুত্তাকিন। আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদেরই জন্য যারা এ দুনিয়াতে বড়ত্ব এবং ঔদ্ধত্য কামনা করে না, এবং শেষ পরিণতি শুভ পরিণাম সিরাত আল্লাহ ভীরু মানুষের জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة توبة 36 যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা ভূপৃষ্ঠে আগমনের পর থেকেই দেখছি আলো এবং অন্ধকারের খেলা। দিনের বেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোয় আমরা উদ্ভাসিত হই, সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পরে আমরা যার যার ঘরে যে আশ্রয় নেই। এটা কীভাবে হয় কখনোই আমরা চিন্তা করেছি কি? কে সূর্যকে উঠায়, কে আবার তাকে ডুবায়, কে আবার পশ্চিম গগন থেকে চন্দ্রকে দেদীপ্যমান হয়ে উঠায়। সারাদিন চাঁদ খুঁজে পাওয়া যায় না, সন্ধ্যার পরে আবার দেখা যায়, এগুলো কে করে? দূর অতীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার কমকে এগুলোর উদাহরণ দিয়েই আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসী করার চেষ্টা করেছিলেন। আমরা মুসলমান, আমাদের এটা নিয়ে চিন্তাভাবনা খুব কম, যেহেতু আমরা তো মুসলমান হয়ে গেছি। অথচ কোরআন হাদিস সব কিছু এসছে চিন্তাশীল মানুষের জন্য। কে এই ঋতুর বৈচিত্র্য ঘটায়? বৈশাখ মাসে প্রচণ্ড দাবানলে আমরা বসতে পারি না, আবার বর্ষাকালের বৃষ্টির পীযূষ ধারা আমাদেরকে সিক্ত করে দেয়, আবার শরৎকালে ঠান্ডা আর গরমের যাওয়া আসার মধ্যে আমাদের শরীরে তারতম্য ঘটায়, আবার শীতকালে লেপ মুড়ি দিয়ে শুইতে হয়, বসন্তকালে সুন্দর মেধুর বায়ু মৃদুমন্ত বায়ুর মধ্যে আমরা পদ্মার তীরে যে হাওয়া খাই, কে করে এই পরিবর্তন কখন কি ভেবে দেখেছেন? আল্লাহ বলছেন ইন্নাইদাতাশহুর ইনদাল্লাহ ইসনা আশরা শাহরান
ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। যেদিন আল্লাহ পাক নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন তখন থেকেই মাসের গণনা ১২টি রাখা হয়েছে। এই ১২ মাস আমাদের তৈরি নয়, এটা আল্লাহরই সৃষ্টি, ঋতু বৈচিত্র্যে আল্লাহরই সৃষ্টি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কিন্তু আবার অন্য উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে ষড়ঋতু নেই, ২ ঋতু আছে। এই মুহূর্তে আমরা বৃষ্টিতে ভিজছি, গিয়ে দেখেন আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুনের ঝড় হচ্ছে, প্রচণ্ড দাবনলে তারা পালিয়ে বেড়াচ্ছে। ৫৬ ডিগ্রি সেলসিয়াসের গরমটা কি বুঝতে পারেন? রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি হলেই আমাদের হাঁসফাঁস শুরু হয়ে যায়, অথচ তারা ৫৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে এখন বসবাস করছে। দুনিয়ার কোনো যন্ত্রপাতি, আধুনিক বিজ্ঞান কোনো কাজে লাগছে না। হেলিকপ্টার দিয়ে পানি ফেলছে, ওই পানিতে কিছু হয়? এইভাবেই আল্লাহ পাক দেখিয়ে দেন, একদিকে আমি আগুনে তোমাদেরকে পুড়িয়ে মারছি, আরেকদিকে প্লাবনে ডুবিয়ে মারছি, আরেকদিকে সুন্দর আবহাওয়া দিয়ে তোমাদেরকে আমরা লালন পালন করছি। হে চিন্তাশীল বান্দা, এগুলো দেখো, বোঝো এবং তোমার সৃষ্টিকর্তার প্রতি অনুগত হও, তোমার কোনোই ক্ষমতা নাই। অতঃপর আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস হলো মহাসম্মানিত, জুলকাদা, জুলহিজ্জা, মহররম এবং ৫ মাস পরে গিয়ে রজব। বছরে এই ৪টি মাস আল্লাহ পাক বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহ পাকের স্থায়ী ব্যবস্থা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই ৪ মাসের মধ্যে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, হ্যাঁ, যদি কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা যুদ্ধ করতে পারো। ওয়ালামু আন্নাল্লাহ মা মুত্তাকিন, মনে রেখো আল্লাহ পাক সর্বদা মুত্তাকিদের সঙ্গে থাকেন, আল্লাহ ভীরু মানুষদের সঙ্গে থাকেন। এটা একটি চিরন্তন আয়াত, এই আয়াতের বিধিবিধানের কোনো পরিবর্তন নাই। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই নিয়ম চলছে, ঋতুচক্রের আবর্তন বিবর্তন, আহ্নিক গতি বার্ষিক গতির আসা যাওয়া তখন থেকেই চলছে। এই ৪ মাস যে সম্মানিত, এই আয়াতটি যাদের কাছে নাজিল হয়েছিল, কুফফারে কুরাইশ, যাদেরকে আমরা জাহেলি আরব বলি, তাদের জীবনের বহু খারাপ সাইডটাই আমরা বেশি বেশি হাইলাইট করি, কিন্তু এটা কি কখনো কেউ বলে এই ৪ মাস তারা যুদ্ধবিগ্রহ আদৌ করত না? এই ৪ মাস তাদের ছিল শান্তির মাস, একদিন আগ পিছেও ভুল করে হলেও তারা কিন্তু যুদ্ধবিগ্রহের মতন কাজে যেত না, ওই মাসের হিসাব তারা ঠিকভাবে রাখত। ফলে জাহেলি আরব বছরে ৪টি মাস সুখে শান্তিতে থাকতে পারত, অথচ আধুনিক মুসলিম দেশগুলি ৪টি মাস নয় ৪টি ঘন্টাও সুখে শান্তিতে থাকতে পারে বলে সন্দেহ। অথচ কোরআন নাজিল হয়েছে মুসলমানদের কাছে, মুসলমানরাই এই আয়াত মানে না, কাফের মুশরিকরা মানে, মানত। এখন মুসলমান হওয়াতে অবস্থা আরও খারাপ হয়ে গেছে মুসলমানদের এই আয়াতের অমান্য করার ফলে। প্রশ্ন হল আশুরা বলছি কেন আমরা? আগামী রোববার আশুরা নয়, এর পরের রোববার আশুরা। আমরা আগেভাগে বলে দিচ্ছি, আশুরার মহরম বই নিয়ে যাবেন, ওখানে বিজ্ঞাপনও আছে, ফ্রি পড়বেন, এলেম হাসিল করেন, অনেক কিছু জানার বুঝে আমাদের বাকি আছে। আশুরা বাংলাদেশে নয়, শুধু মুসলিম ওয়ার্ল্ডে আশুরা একটা পালনীয় ব্রত হয়ে গেছে, একটা অনুষ্ঠান। আশুরার যে কোনো তাৎপর্য আছে এটা কেউ জানে না। আশুরার দিন ভালো খেতে হয়, পড়তে হয়,
মহিলাদের নতুন নতুন শাড়ি কিনে দিতে হয়, ছেলেরা দামি দামি পোশাক পরে, এই দিন বরকতের পিঠা কিনতে হয়, সাহেব বাজার হোসেনের নামে দামি দামি পাউরুটি বিক্রি হয়, এদিনে লাঠি খেলা হয়, এদিনকে কালো দিবস মনে করে সারা মাথায় মুখে এসব কালি ঝুলি মেখে রাস্তা ঘোরা হয়। কেউ কেউ তাজিয়া মিছিল করেন, তরবারি যুদ্ধ করেন, মহড়া করেন, দেহের রক্ত নয়, লাল রং ছিটিয়ে কারবালার স্মৃতি মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সবগুলো বৃথা, এগুলো বেদাত, রসম রেওয়াজ, এগুলো সরকারিভাবে হোক আর বেসরকারিভাবেই হোক, টোটালি বাতিল জিনিস। এর পিছনে গুনাহ এবং পাপ ছাড়া অর্জনের কিছুই নাই। আশুরার প্রচলন হলো কীভাবে? আসলে তো আমরা সেখানে চলে যাই, আশুরা কি কালকে হয়েছে? মনে করুন পিছনে 4,500 বছর আগে, যখন ফেরাউন আর মুসার মধ্যে সংঘটিত সে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই আশুরার প্রচলন হয়েছে। আলা ফেরাউন, যখন আমরা আমরা যখন ফেরাউনকে ডুবিয়ে দিলাম, সুরা বাকারার প্রথম থেকে এগুলো আসছে, সেখানে আল্লাহ বলে দিচ্ছেন যেদিন আমরা নাজাত দিলাম মূসাকে, বনী ইসরায়েলকে, এবং ডুবিয়ে মারলাম ফেরাউন আর তার কওমকে, এই ইতিহাস স্মরণ করেই কিন্তু আশুরা এসেছে। আপনারা জানেন ফেরাউনের সামনে তার জাদুকররাই কী কথা বলেছিল, মূসার সঙ্গে বিতর্ক করতে গিয়ে দেশের শ্রেষ্ঠ জাদুকরদের যখন এক জায়গায় জমা করা হলো, তারা বলল হে সম্রাট, যদি আমরা মূসাকে হারাতে পারি তাহলে আপনি আমাদের কী দিবেন? তারা বলল তোমরা আমার নিকটবর্তী ব্যক্তি হিসেবে গণ্য হবে, যা চাইবে তাই পাবে। তারা তাদের সারা জীবনের অর্জিত জাদুর অভিজ্ঞতা পেশ করল, কিন্তু মূসার মজুদার সামনে জাদু টিকল না, সব শেষ হয়ে গেল। ওরা যেহেতু অভিজ্ঞ জাদুকর, ওরা বুঝে জাদু কোনটা আর মর্যাদা কোনটা। ফেরাউন তো বোকা, ওগুলো বুঝবে কোথেকে? যে আমাদের মতন জাদুকররা যখন এখানে ব্যর্থ, তো নিশ্চয়ই মূসার কাছে এমন কিছু আছে যা আমাদের সবারই জ্ঞানের ঊর্ধ্বে। ফেরাউন ব্যাখ্যা দিল ইন্নাউলা কাবীরুকুম, আসলে এই জাদুকরদের উপরে মহা বড় জাদুকর হচ্ছে মূসা। সে অথচ জাদুকররা বুঝল যে মূসা আদৌ কোনো জাদুকর নন, উনি এমন কিছু ক্ষমতার মালিক যা মানুষের হাতের বাইরে। এতেই জাদুকররা ওখানেই ইসলাম কবুল করল। তখন তাকে ধমক দিয়ে বলেছিলেন ফেরাউন যে তোমরা আমার অনুমতির আগেই ইসলাম কবুল করলে, ঈমান আনলে, আমি তোমাদেরকে ডান হাত বাম পা, বাম হাত ডান পা একটা একটা করে কাটব, এরপরে শোলে চড়িয়ে তিলে তিলে হত্যা করব। মুখের উপরে জাদুকররা বলে দিল লা দায়রা ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, কোনোই ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাব। সুবহানাল্লাহ। এই ঘটনা লক্ষ্য করেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আসবাহু সাহারাতান ওয়া আমসাউ শুহাদা, যারা সকালে এসেছিল জাদুকর হিসাবে সন্ধ্যায় তারা হয়ে গেল শহীদ। আহ, এটাই হলো মারিফত, যারা সত্য মিথ্যাকে এমনি করে চিনতে পারে। হুহু করার নাম মারিফত না, ওই জাদুকররাই সত্য বুঝতে পেরেছিল। মূসাকে আল্লাহ সে তৌফিক দেন নাই, ঈসাকে সে ফেরাউনকে আল্লাহ সে তৌফিক দেন নাই। এরপরও আল্লাহ পাক তাদেরকে 20 বছর সুযোগ দিলেন ফেরাউন যাতে হেদায়েত হয়, কিন্তু না, হেদায়েত হয়নি। একটার পর একটা তিনি গজব নাজিল করলেন,
আপনারা জানেন এগুলো আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিয়েছেন সব। উকুনের গজব, রক্তের গজব, কত যে গজব এসছে, পরপর 9টা গজব আসছে, কোনোটাই সে এক কথা বলেছে এসব মুসার জাদু, এগুলোই আল্লাহ আল্লাহ কিছু নাই। পরিষ্কার সে বলে দিল আমার উপরে কোনো ইলাহ আছে নাকি, এই অহংকারে, এই দম্ভে অন্ধ এই সম্রাট। অবশেষে চূড়ান্ত চেষ্টা নিল যে মুসার তার কম শুদ্ধ শেষ করে দিবি, আবার হুকুম দিল মুসার বনু ইসরাইলের কমে যদি পুত্র সন্তান হয় জাল্লাত লাগিয়ে দিল, তাদেরকে সঙ্গে সঙ্গে তার মায়ের সামনে দুটুকরা করে ফেলে দিতে হবে। একবার তো করেছিল মুসার জন্মের আগে, পুনরায় আবার শুরু করে দিল যখন জুলুম ও নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। তখনই মুসার কম এসে মুসাকে বলল, হে মুসা, তোমার জন্মের সময় আমরা এমনিভাবে অত্যাচারিত ছিলাম, আমাদের বহু সন্তান হত্যা করেছে ফেরাউন, এখন তুমি নবী হয়েছ, আমাদের সেই একই জুলুম আবার শুরু হলো, আমাদের উপায় কী? মুসা তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, তুমি ফেরাউনকে ধন বলে, জন বলে, অস্ত্র বলে বলিয়ান করেছ, আমাদেরকে তুমি কিছুই দাওনি। রব্বানা আলা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিমের সঙ্গে যুদ্ধ করার ফিতনায় নিক্ষেপ করো না, এবং তুমি আমাদেরকে এই কাফেরদের হাত থেকে নাজাত দাও। মুসার দোয়া আল্লাহ পাক কবুল করলেন। মুসা তার কওমকে বললেন, তোমরাও দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়ালাইকা আনাবনা ওয়ালাইকাল মাসির, আমরা তোমার উপরে ভরসা করলাম, তোমার থেকেই ফিরে গেলাম, তোমার থেকেই আমাদের চূড়ান্ত ঠিকানা। নবী এবং তো কওমের এই আকুল আহ্বান, এই আকুল প্রার্থনা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করলেন এবং বললেন, আসরে বে কওমে, তুমি তোমার কওমকে নিয়ে ফজরের আগেই বেরিয়ে চলে যাও। তারপর সবাই বেরিয়ে চলে গেলেন, রাস্তায় সাগর পারের ঘটনা এসে গেল। তারা বলল, হে মুসা, ওই তো পিছনে সম্রাট ফেরাউন তার সেনাবাহিনী আসতেছে, ধরে ফেললো তো। মুসা বললেন, কাল্লা, কশ্চিন কালেও তা সম্ভব নয়, আল্লাহ মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ঠিক যেদিন সওর গিরি গুহায় একাকী রসুল্লাহ সাল্লাম এবং তার সাথী আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, হে আবু বকর, চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সালেসনা, আমরা দুজন নই, আল্লাহ আমাদের তৃতীয়। ঠিক এখানেও অমনি করে মুসা আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাস নিয়ে তার কওমকে বলে দিলেন, কাল্লা, কশ্চিনকালও নয়, ফেরাউন কশ্চিনকালও আমাদেরকে ধরতে পারবেন না, আল্লাহ আমাদের ফয়সলা করবেন। সঙ্গে ফেরাউনের এই দৃঢ় বিশ্বাসটুকু আল্লাহ চাচ্ছিলেন যে মুসা কী করে দেখি, ভীত হয়ে কী করে না। ঠিক এমনি দৃঢ় বিশ্বাস দেখিয়েছিলেন কারণ আগুনে নিক্ষেপ করার পূর্ব মুহূর্তে যখন ইব্রাহিম বলেছিলেন, হাসবি আল্লাহু নিয়ামাল ওয়াকিল, কাউকে চাই না, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক যুগে যুগে ইমানদার নারী পুরুষকে এরকম পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তারা জিতে গেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে পরীক্ষা নিয়েছিলেন, চূড়ান্ত মুহূর্তে যখন তার উপরে বড় ভারী পাথর চাপিয়ে দিয়ে তাকে জীবন্ত হত্যা করা হচ্ছে, তখনও কিন্তু আসিয়া ফেরাউনের কাছে কোনোরকম অনুগ্রহ ভিক্ষা করেন নাই, পরন্তু তার স্বামী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের গৃহ নির্মাণ করো। এবং ফেরাউন এবং তার সভাসদবর্গের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। তো ফিরে আসছে এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে জীবন বেরিয়ে যায় নির্যাতন স্টিম রোলারের পরে, তখন আল্লাহ পাক তাকে জান্নাতের চেহারা দেখিয়ে দিয়েছিলেন, এই যে তোমার ঠিকানা, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি এখানে আসতে পারবে। ঠিক একইভাবে মেয়েরাজের রাত্রিতে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজে গেলেন, তাকে জিব্রিল দেখাচ্ছে, ওই দেখো মকাই মাহমুদ, ওইটাই তোমার গৃহ। রসুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রিল আমাকে এক্ষুনি যেতে দাও না, কারণ আমার গৃহে। জিব্রিল বললেন, হে মোহাম্মদ, তোমার আয়ু যে এখনও খানিকটা বাকি আছে, দুনিয়াতে ফিরে যাও, আয়ুটা শেষ হবে, তুমি মরে গেল, তুমি এখানে আবার চলে আসবে। প্রত্যেক নবীর জীবনে এবং চূড়ান্ত পরীক্ষার মুহূর্তে চূড়ান্ত বিজয় তাদের এসেছে। হিজরত ছাড়া নুসরত আসেনি। যখন মূসা হিজরত করলেন, দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মিশরে, হিজরত করলেন স্বদেশ ফিলিস্তিনের উদ্দেশ্যে, বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। রাস্তায় এই মহাপরীক্ষার সম্মুখীন তিনি হলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নাজিল হলো, আলকায়াসা আকা, মূসা তোমার হাতের লাঠি সাগরে নিক্ষেপ করো। বাস, উত্তাল জলধি সাগর কোথায় চলে গেল, বিভক্ত হয়ে গেল, শুষ্ক রাস্তা বেরিয়ে গেল, লক্ষ লক্ষ বনু ইসরাইল তার মাঝখান দিয়ে চলে গেল, কেউ কিন্তু ডুবল না। ইতিমধ্যেই ফেরাউন পিছে পিছে দৌড়ে চলে আসছে, ওই শুকনা পথ দিয়ে সব পিছে পিছে দৌড়ালো। এবার কিন্তু আল্লাহ পাক তাকে আর রেহাই দিলেন না। মূসা এবং তার কম উপরে উঠে গেছে, ফেরাউন এবং তার সেনাবাহিনী পিছন দিয়ে ঢুকে গেছে। এরপরে হুকুম দেওয়া হলো, হে পানি, তুমি আপন অবস্থায় ফিরে যাও। সমস্ত বাহিনী সহ ফেরাউন ওখানে ডুবে মরল। এগুলো কোরআনই বর্ণনা। যারা অবিশ্বাসী তারা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এগুলিকে অস্বীকার করতে চায়। পাশ্চাত্য বিশ্ব সব কিছু স্বীকার করেছিল কোরআনের, কিন্তু এটা তারা স্বীকার করতে রাজি ছিল না। যে মানুষের দেহ কর্ষণকালও চিরস্থায়ী হতে পারে না। সূরা ইউনুস 92 আয়াতের বিরুদ্ধে তারা বলেছিল, তখন আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাদেরই একজন ব্রিটিশের বিজ্ঞানীর হাত দিয়েই আল্লাহ পাক ফেরাউনের মমিকৃত লাশ 1907 সালে তাদের হাতেই আবিষ্কার করিয়েছেন। তার দেহে সেই সাগরের লবণাক্ত পানি তখনও লাগানো অবস্থায় ছিল, এবং বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে এই লাশটা এ যুগের নয়, বহু পূর্বের লাশ। তখন তারা সারেন্ডার করেছে, না কোরআনের একটি হরফও মিথ্যা পাওয়া গেল না। আলহামদুলিল্লাহ, যারা যান কায়রোতে তারা তার লাশ দেখে আসেন, মমিকৃত লাশ আজও পর্যন্ত আছে। যদি লাশটা মুসলমানদের হাত দিয়ে আল্লাহ পাক আবিষ্কার করাতেন, তো খ্রিস্টানরা বলতো আসলে এসে মুসলমানদের কারসাজি। না, খ্রিস্টান বিজ্ঞানীদের মাধ্যমেই আল্লাহ পাক সেটা আবিষ্কার করিয়ে দেখিয়ে দিয়েছেন। এই ইহুদি খ্রিস্টানরা, তোমরা যে কোরআনকে অস্বীকার করেছিলে, দেখো তোমার সামনে। আল্লাহ পাক কেন বলছেন এটা রাখলেন কেন? লিতাকুনা, তুমি নিজে আয়াত বা নিদর্শন হতে পারো, এবং তোমাদের পরবর্তী যে মানুষগুলো পৃথিবীতে আসবে তাদের কাছে যেন একটা নিদর্শন হয় যে কোনো জালেম, কোনো অত্যাচারী অত্যাচার করে কশ্চিনকালেও দুনিয়াতে ভালো থাকতে পারে না, তাকে পরিণতি ভোগ করতেই হয়। ফেরাউন যেমন তার পরিণতি ভোগ করেছিল, তোমরাও পরিণতি ভোগ করবে। আদ গেছে, সামুদ গেছে, 6টা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের একটাই দোষ ছিল, মান্না সত্য মিন্ন কুবতন, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এই দম্ভ, এই অহংকার তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বা কশ্চিনকালে কোনো অহংকারী এবং দাম্ভিককে বরদাস্ত করেন না। নমরুদ ফেরাউন যেটা পারেনি, আধুনিক যুগের নমরুদ ফেরাউনরাও তা পারবে না। প্রত্যেককেই যৌবন বিদায় দিয়ে বার্ধক্যের অবস্থায় পরিণত হতেই হবে, এবং বার্ধক্যের শেষ সীমানে পৌঁছে সে একেবারেই দুর্বল হয়ে পরিবেশে দাঁড়াতেও পারবে না। এটাকে ঠেকানোর ক্ষমতা কারোর নেই। যৌবন আসবে উত্তাল দম্ভ নিয়ে, বার্ধক্য আসবে দম্ভ চূর্ণ করা নিয়ে, বার্ধক্যের পরে এক চূড়ান্ত অবস্থা আসবে অসহায় আত্মি নিয়ে। তখন সে আর কিছুই করতে পারবে না, এমনকি এক গ্লাস পানি পান করার ক্ষমতাও তার থাকবে না। আল্লাহ পাক দেখিয়ে দেবেন দুনিয়াতে, লিকায়লা ইয়া আলমা বাদে ইলমিন শাইয়া,
তোমার যে যা জানতে তুমি সেটাও আর মনে থাকবে না। অনেক সময় নিজের সন্তান নাম পর্যন্ত বাবা মা ভুলে যায় বৃদ্ধ বয়সে গিয়ে। এটা আল্লাহ দেখিয়ে দেবেন, এরপরেও কিসের অহংকার? তে আল্লাহবাব অহংকারীদের বরদাস্ত করে না। তিলকা দারুল আখরা নাজিয়ার আলিল্লাদিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতাল মুত্তাকিন। আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদেরই জন্য যারা এ দুনিয়াতে বড়ত্ব এবং ঔদ্ধত্য কামনা করে না, এবং শেষ পরিণতি শুভ পরিণাম সেরত আল্লাহ ভীরু মানুষের জন্য। দূর অতীতে ঘটে যাওয়া সেই অবস্থা পরেই যখন মূসা আলাইহিস সালাম নদীর ওপারে চলে গেলেন এবং তার সামনেই ফিরাউনকে সদরবলের ডুবন্ত অবস্থা দেখলেন, তখন তিনি ঘোষণা দিলেন যে আজকের এই দশই মহরম আমি আল্লাহ পাকের এই বিজয়ের শুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করব। হে আমার সাথী বনু ইসরায়েলরা, তোমরাও এই দিনকে স্মরণ করে সিয়াম পালন করো। ওই দিনটা ছিল দশই মহরম। দশকে আরবিতে আশারা বলে, দশম তাকে বলে আশুরা। সেই কবি মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের যুগকে আজকের যুগ, তখন থেকে এই আশুরা চলে আসছে। সিয়াম মূলত নাজাতে মূসার শুক্রিয়া হিসাবে, অন্য কোনো কারণে নয়। এটা যুগে যুগে সকল ধর্ম সম্প্রদায় রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, জাহাজে আরবরাও রাখতেন, আল্লাহ রসুল নবী হওয়ার আগে এগুলো রাখতেন। এই বিষয়ে কতগুলো হাদিস আপনি পরপর শোনেন, সুবিধা হবে। আন ইবনে আব্বাসিন ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, তিনি দেখলেন যে ইহুদিরা একদিন সিয়াম রাখছে। তিনি বললেন মা হাজাল ইয়াওম, কী ব্যাপার, আজকে তোমরা সিয়াম রাখছো কেন, তাসমুন আহু? তারা বলল হাজা ইয়াওম আজিম আনজাল্লাহু ফিহে মূসা ওয়া কওমাহু অগর্রাক ফিরআউন ওয়া কওমাহু। এটা একটা একটি মহান দিন, এদিন আল্লাহ পাক মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউন তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। সেজন্য মূসা ফাসামাহু মূসা শুক্রান, এদিনের শুক্রিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। নাহানুনা সুমুহ, সেজন্য আমরাও সিয়াম রাখি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনাহানু আহাক্কু আওলা বি মূসা মিনকুম, আমরাই তোমাদের চাইতে বেশি হকদার এবং বেশি অগ্রাধিকার প্রাপ্ত জাতি মূসার নিকটবর্তী হওয়ার দিক দিয়ে, অর্থাৎ মূসার সত্যিকারের অনুসারে আমরাই, তোমরা না। এটা দিয়ে বোঝা যায় শুধু নামেই কাজ হবে না, গুণে কাজ হবে। যদি মূসার সত্যিকারের অনুসারে তারা হতো, অবশ্যই তারা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত এবং তারা সবাই মুসলমান হয়ে যেত, কিন্তু আর তা হয়নি। এরপরে তিনি নিজে সিয়াম রাখলেন এবং সবাইকে সিয়াম রাখতে বললেন। ও জাবির সংগ্রাম কওলার কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরু ইয়াম আশুরা ও ইয়াহস্তুনা আলাইহি ইয়াতাহাদুনা ইনদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরা সিয়াম রাখার জন্য নির্দেশ দিতেন এবং ইয়াতাহাদুনা ইনদাহু, খোঁজ খবর নিতেন, তুমি সিয়াম রেখেছ, তুমি সিয়াম রেখেছ, খুব তাগাদা দিতেন। কিন্তু ফালাম্মা ফুরিদা রমজান লাম ইয়ামুরুনা ওয়া লাম ইয়ানহানা, যখন দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হলো, তখন তিনি আমাদেরকে আর নির্দেশও দিতেন না, নিষেধও করতেন না। হমন শাহ ফালিয়াসম হমন শাহ লামিয়াসম, যে চাও শ্যাম রাখো, যে চাও শ্যাম রেখো না। মহাশা সিদ্দিকা বলছেন এই শ্যাম তিনি জাহেলি যুগেও রাখতেন। ইবনে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ অন্য ইয়ামুন তুআযিমুল ইহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন যেদিন ইহুদি নাসারা তাদের এই দিনটিকে সম্মান করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযা কানাল আমুল মুকবিল, তখন আগামী বছর আসবে,
ইনশাআল্লাহ সোমনা লিয়াও মাত্তা আসিয়া, আল্লাহ চাইলে আমরা নবম দিন যোগ করে সিয়াম রাখবো, অর্থাৎ 9 এবং 10 দুই দিন। ইবনে আব্বাস বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ইয়ামা আশুরা ও খালিফুল ইয়াহুদা ও সুমু কবল ইয়ামা না বাদ ইয়ামা, তোমরা ইহুদিন আসারদের বিপরীত করো এবং আশুরার একদিন আগে অথবা একদিন পরে যোগ করো। তো বোঝা গেল এই হাদিস দিয়ে, যে 9, 10 বা 10, 11 দশ ঠিক রাখতেই হবে, 10 বাদ দেওয়া যাবে না। দুদিন সিয়াম রাখাটাই আমাদের জন্য জরুরি, আশুরা উপলক্ষে আমাদের আর কোনো কাজ নেই। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফযালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফযালু সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে রমজানের পরে আল্লাহর মাস মুহররম। মুহররমকে এখানে শাহরুল্লাহ বলা হচ্ছে, আল্লাহর মাস, প্রতিটি মাসই তো আল্লাহর, কিন্তু মুহররমকে বিশেষ করে শাহরুল্লাহ বলার পিছনে কারণ কি চিন্তার বিষয়, কারণ এই মাসেই আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ নবী এবং আরেকজন শ্রেষ্ঠ দুশ্মনের মধ্যে লড়াই হয় দূর অতীতে, সেই কথাটা যাতে মুসলিম উম্মাহ স্মরণ করে বারবার, ফিরাউনের ডুবেরার ইতিহাস আর মুসার বিজয়ের ইতিহাস, অস্ত্রহীন মুসা অস্ত্র শস্ত্রে বলিয়ান ফিরাউনের বিরুদ্ধে কীভাবে জিতলেন সেদিন, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আল্লাহর রহমত ছাড়া কশ্চিনকালে শুধুমাত্র অস্ত্র বলে সৈন্য বলে কেউ বিজয় লাভ করতে পারে না। এর ভুরি ভুরি উদাহরণ আমাদের মুসলমানদের ইতিহাসেই রয়েছে। আর নবী কাতাদাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াওমি আশুরা আতাসাবু আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকটে আশা করি বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রোববারের পরের রোববারে আশুরার সিয়াম পালনের তৌফিক দান করুন। এবার আসুন হিজরত। আশুরার সিয়াম কিন্তু হিজরতের কারণেই হয়েছে, অর্থাৎ মুসা এবং তার কম সবাই মিশর থেকে হিজরত করে আসতে চেয়েছিলেন তাদের জন্মস্থান ফিলিস্তিনে, আর সেই হিজরতের ফলেই কিন্তু এই বিরাট ইতিহাস সৃষ্টি হলো। এবার আসুন আমাদের রসুলের জীবনে কী ঘটল, তিনি কিন্তু তিন জন্মভূমিতে থাকতে পারেন নাই, তাকেও এই দিনের স্বার্থে হিজরত করতে হলো মক্কা থেকে মদিনায়, তখন নাম ছিল ইয়াসরিব। এই হিজরতের ফলেই আসে নুসরত তার পরবর্তীতে। এই বিষয়ে আমাদের প্রশ্ন, হিজরত হল সফর মাসের 27 তারিখে, অথচ বছর গণনা শুরু হলো মহরম মাস থেকে, এর কারণ কি? মহরমের পরেই তো সফর হয়। এর কারণ এই, যখন ইরাকের গভর্নর আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু পত্র লিখলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের কাছে, হে খলিফা, আপনি আমাদের কাছে যে সমস্ত লিখিত নির্দেশনা পাঠান এই নির্দেশনাগুলো আমাদের তো কোনোটাই আপনি তারিখ দেন না, মাসের নাম থাকে না, তো আমরা তো আস্তে আস্তে পরে ভুলে যাব যে কোন সিটি আগে আসছে কোন সিটি পরে আসছে। আমি নিজে হয়তো জানতে পারি, কিন্তু আমার মৃত্যুর পরে আমার পরবর্তী বংশধার তো কিছুই জানতে পারবে না। অথচ আমার প্রস্তাব, আপনি এখন থেকে একটা মাস এবং তারিখ উল্লেখ করে দিবেন। প্রস্তাবটা খুবই সুন্দর, বাস্তব ভিত্তিক। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মজলিসে শুরার বৈঠক ডাকলেন, হযরত ওসমান, হযরত আলী, বিখ্যাত সাহাবিগণ মজলিসে বসলেন, সবাই পরামর্শ দিলেন, হ্যাঁ এটা খুবই জরুরি, এটা করা প্রয়োজন। কি কোন মাসটা শুরু করা হবে? উমর ফারুক বলেছিলেন, দেখো মহরম মাস হলো আল ফারাকু বাইনাল হক্কি ওয়াল বাতিল,
মহরম মাসটা হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই মহরম মাসেই ফেরাউন ডুবেছে, মুসা জিতেছে, হক ও বাতিলই পার্থক্য হয়ে গেছে। অতএব সেদিনকে স্মরণ করে যেহেতু আল্লাহ রসুল আশুরা সিয়াম রাখতেন, চলো আমরা মহরম মাস থেকেই মাস গণনা করি। সব সাহাবি এতে একমত হয়ে গেলেন এবং তখন থেকেই মহরম মাসের গণনা শুরু হল। সতেরো হিজরিতে মহরম অর্থ কি? সম্মানিত। তো মহরম মাসকে আল্লাহ পাক এজন্য শাহরুল্লাহ বলেছে, এটা আল্লাহর মাস, কারণ আল্লাহর রহমত ছাড়া মুসা কোনো অবস্থাতেই সে যুগের শ্রেষ্ঠ পরাশক্তি ফেরাউন এবং তার 7.5 লক্ষ সেনাবাহিনীকে হারাতে পারতেন না, একবার ডুবে সাফ করে দিলেন। এই জন্য একটা নাম দেওয়া হচ্ছে শাহরুল্লাহ। অন্য কোনো মাসের সঙ্গে কিন্তু আল্লাহ যোগ নাই, যদিও সব মাসই আল্লাহ। এবার এই চার মাস সম্পর্কে কোরআনে বলা হচ্ছে মিনহা আরবাতুন হুরুম, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মহরম, রজব, চারটি মাসই হারাম, মারামারি করা, জুলুম করা হারাম, মহাসম্মানিত মাস। কিন্তু শাহরুল্লাহ বলছেন স্রেফ মহরমকে। ওমর ফারুক এই বিষয়টা কি সামনে রেখেছেন এবং মহরম থেকে বছর গণনা শুরু করেছেন। দুর্ভাগ্য বাংলাদেশের, মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কোথায় হিন্দুদের নববর্ষ বৈশাখ মাসে হয়েছেই আমাদের চৈত্র সংক্রান্তি, শীত সংক্রান্তি, বর্ষ বরণ, এটা মুসলমান বলাই তো জানে, তার কাছে হিন্দি বলাই ভালো। তাও হিন্দুরা তাদের হিসাব সম্পর্কে হুঁশিয়ার। বাংলাদেশে যেদিন পহেলা বৈশাখ, কলকাতায় সেদিন পহেলা বৈশাখ নয়, ওদের সেদিন 30শে চৈত্র। ওরা শকাব্দ হিসাব করে, কারণ পহেলা বৈশাখের সঙ্গে সম্রাট আকবরের হিজরি গণনার সঙ্গে মিল আছে, যেহেতু হিজরির গন্ধ সেখানে আছে, অতএব ওটা কোনো মতেই আমরা মানতে পারি না। ওরা এত গোঁড়ায় হিন্দুরা, কোনো অবস্থাতে আমাদের সঙ্গে মিলবে না, অথচ আমরা এমনই পাগল। আর হয়েছে হচ্ছে নববর্ষে নিয়ে, ব্যাপারটা যাদের নিয়ে বর্ষ পালন তারা তো এগুলো বর্ষ বরণ করে না। হিজরতের বিষয়টি এখানে মুখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়, তখনই ইসলামের বাস্তবায়ন শুরু হলো এক এক করে, একটা একটা। আমরা যে পাঁচটা ফরজ গণনা করি না, কলেমা এ তো মক্কা ছিল, সালাত এটা মক্কা ছিল, রমজান কবে হলো? মদিনায়। যাকাত কোথায় হলো? মদিনায়। হজ কোথায় হলো? মদিনায়। তো দেখা যাচ্ছে পাঁচটি ফরজের তিনটি মদিনাতে গিয়ে হয়েছে। যদি হিজরত না হয়তো তাহলে এগুলো কিন্তু আমরা পেতাম না। আমি ইসলামের জগতে হুদুদ সবগুলো ওখানে, আর সে কারণে হিজরতের গুরুত্ব সবচেয়ে বেশি। অল মহাজির মান হাজার মান আহল্লাহ আনহ, সবচেয়ে বড় মহাজির সেই যা আল্লাহ নিষেধাজ্ঞার সময় থেকে হিজরত করে। এখন বাংলাদেশে হিজরতের মৌসুম চলছে, অসংখ্য মানুষ বন্যায় বাস্তুহারা ছিন্নমূল হচ্ছে, নিজের দেশের মধ্যেই তারা আজকে মহাজির। আজকে পেপারে দিয়ে দেখেন কিছু মানুষ কান্নাকাটি করছে যে আমরা তো সারাটা জীবন নৌকায় কাটালাম ওদের বেদে, এখন নৌকা নিয়ে উঠবো কোথায়? নৌকায় কতদিন বাস করা যায়? এক জায়গাতে মাটিতে উঠতে হবে, কিনারা নাই, সব ভেঙে সব হয়ে গেছে। যারা আমরা আছি দেশে, এই সব তো বাস্তবহারা ছিন্নমূল ভাইদের দিকে সহানুভূতির নজর দিয়ে দেখবেন, মনে রাখবেন মক্কা থেকে বিতাড়িত মহাজিররা যখন মদিনায় গেছিলেন, সেদিন মদিনার আনসার ভাইরা তাদেরকে কী সাহায্য করেছিলেন। ওয়ু সেরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ বলছেন সেদিন আনসাররা তাদের উপরে এই উদ্বাস্তু মহাজের বিতাড়িত ভাইদেরকে অগ্রাধিকার দিয়েছিলেন, যদিও তারা নিজেরাই ছিল অভাবগ্রস্ত। তাদের সেই বিষয়টি আল্লাহবাক কোরআনে উল্লেখ করেছেন। আমাদের জীবনে যেসব ভাইরা আজকে বন্যাট্য হয়ে ছিন্নমূল হয়ে আসেন, তারা আমাদের মতো মানুষ, প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, তারা কিন্তু চাইতে পারে না, আমাদেরকে এগিয়ে গিয়ে তাদের সহযোগিতা করতে হবে, এটা করা কর্তব্য। বিষয়টা নিজের অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন। এর মধ্যেই আবার কিছু মহাজির আছেন যারা ধর্ম ত্যাগ করে মুসলমান হচ্ছেন, তাদের উপরে চূড়ান্ত নির্যাতন নেমে আসছে। এই মাত্র 2-3 দিন আগে
অনুরূপ একজন ভাইয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তিনি মার্কাজে এসেছিলেন, সে ঘটনা শোনার মতো না, তার দেহটা আমাদের দেখালো, সে দেহ দেখার মতো না, এমন কোনো স্থান নেই যাকে মারা হয়নি। তার বৃদ্ধা মা মুসলমান হয়েছিল, ছেলের কাছে ও মা খুব গান শুনতে ভালোবাসত। ছেলে তখন কাজে কারি বাসাতের কেরাত, আজকাল তো মোবাইলে সব পাওয়া যায়, এইটা মাকে শুনিয়েছে। শুনতে শুনতে মা এক সময় খোকা, এ তো খুবই সুন্দর গান, আমি এতদিন ধরে কী গান শুনলাম, এই গান কোথায় পাওয়া যায়? ছেলে বলল, মা এটা হলো মুসলমানদের কাছেই পাওয়া যায়, এটা কোরআনের গান। তাই তুই আমাকে মুসলমান করি না, কী করলে মুসলমান হওয়া যায়? এইভাবে কিন্তু ছেলের মাধ্যমে মা মুসলমান হয়েছে। ছেলে বলল, মা তুমি প্রকাশ্যে সালাত আদায় করো না, রাতের বেলা করো, গোপনে তখন টের না পায়। হঠাৎ একদিন বড় মেয়ে বিষয়টা টের পেয়ে গেছে, ফলাফল হয়েছে এই বাপ ভাইরা নিজের পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মিলে ওই বৃদ্ধা মহিলাকে প্রথমে হাত কেটেছে, তারপরে জিভ কেটেছে, তারপরে দুই চোখ তুলেছে, এরপরে পা কেটেছে, এরপরে জীবন্ত দেহে আগুন ধরিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে গিয়েছে নিজের এফিডেভিট করার জন্য কোর্টে, সেখানে গিয়ে যে উকিল হিন্দু সেটাকে বরদাস্ত করতে পারেনি, পুলিশ ছিল সে হিন্দু পুলিশ সেটাকে বরদাস্ত করতে পারেনি, যদিও আইনে আছে, সে দেশের আইনেও আছে, মুসলমান ধর্মান্তর যে কোনো ব্যক্তি ধর্মান্তর হতে পারে, না কোনো আইন চলবে না, তুমি হিন্দুর দেশে বাস করে কেন মুসলমান হইবা? তাকে ধরে নিয়ে গেছে, মিথ্যাটা মামলা দিয়েছে, এমন মার মেরেছে পুরো দেহটা আমাদের সামনে ছিল, দেহের এমন কোনো অঙ্গ নেই যে আহত হয়নি। শেষে দেখালো হাতের আঙুলগুলো এবং পায়ের আঙুলগুলো সোঁস ফুটিয়ে 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 কি শেষ করে দিয়েছে, সে উঠে দাঁড়াতে পারেনি। শেষকালে এক মুসলিম এলাকায় গিয়ে সেখান থেকে তাদেরকে আশ্রয় দিয়েছে, একজন মুসলিম ভাই তাকে দু কাটা জমি দিয়েছে, সেখানে সে বসবাস করে, মাত্র 34 বছর বয়স, এখনও সে বিয়ে করেনি, কাঁদতেছে আমাদের সামনে। এই আধুনিক যুগে যারা সভ্যতার গর্ব করেন, সেখানে যদি এই অবস্থা হয়, তার 1500 বছর পূর্বেকার মানুষদের অবস্থা কেমন ছিল বিষয়টি আপনারা চিন্তা করেন। এই মুহাজির, এরা কি আমাদের সাহায্য পাওয়ার যোগ্য নয়? শেতান দেশের সীমানা পেরিয়ে আমাদের খোতবা, আমাদের সব কিছুই সে ঘরে বসে, তাকে তো জেলে রাখা হয়েছিল 17 মাস, বলতে স্যার জেলখানা যাওয়াটা আমার জন্য রহমত হয়েছে। মানে কেন? জেলখানে গিয়ে আমি অনেক বাংলাদেশি মুসলমানকে পেয়েছিলাম, তাদেরকেও মিথ্যা মামলায় ঢুকিয়েছে, কাউকে গরু ছাড়ি মামলাই, মামলা তো শেষ নাই, পুলিশের কাছে মামলা রেডি করে থাকে। তারাই আমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে এবং তাদের মাধ্যমে ও নিজের কথা বলল যে আমি আপনার ক্যাসেট শুনেছি, এবং এই ক্যাসেট শুনে আমি ভেবেছি আমি জেলখান থেকে বেরিয়ে এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করব, তাই রাস্তাঘাট তো চিনি না, কত কষ্ট করে করে এই পর্যন্ত এসেছি। এই মানুষটার জন্য কী করণীয় বুঝতে পারছেন না? হ্যাঁ, এরকমভাবে প্রায় মার কাছে আসে। আরও একদিন আগে এসছে সুদূর বোয়ালখালীর চট্টগ্রাম সীতাকুণ্ড, সেখান থেকে এক ছেলে, ইয়ং ছেলে, স্যার দেশে টিকতে পারছি না, আমি কি আমি ছিলাম বেদাতে হয়েছি আহলে হাদিস, এই অপরাধে আমার সেখানে স্থান হচ্ছে না, আমি বিয়ে করব, কোনো মেয়ে পাচ্ছি না, এক একজন এক একভাবে নির্যাতিত হচ্ছে, ধর্ম পরিবর্তনের কারণে, মজহাব পরিবর্তনের কারণে, মূল কথা সত্যের আহ্বানে সাড়া দেওয়ার কারণে আমাদের অসংখ্য ভাই প্রতিদিন নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে আমাদের মতো মানুষেরই হাতে। অতএব সবার প্রতি আমাদের আহ্বান, হিজরত হবে আল্লাহর ওয়াস্তে, নুসরত আসবে আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সত্যকে স্তব্ধ করে দেওয়ার, মানুষের শক্তির উপরে আল্লাহর শক্তি। অতএব হে মানুষ, জুলুম অত্যাচার বন্ধ করো, আল্লাহর কাছে সারেন্ডার করো, সৃষ্টিকর্তার কাছে নিজেকে নিবেদন করো, ইনশাআল্লাহ আল্লাহর অদৃশ্য শক্তির সামনে
পৃথিবীর সমস্ত বোমার ধ্বংস হয়ে যাবে, কিছুই টিকতে পারবে না। দূর অতীতে ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আজকের বর্তমান যুগেও আজকের ফেরাউনরা ধ্বংস হবে। সত্য বেঁচে থাকবে ইনশাআল্লাহ, সেই সত্য আহলেদের কাছেই আছে। লাওলা হাজিল সাহাবা লান দারাসাল ইসলাম, যদি আহলেদিস পৃথিবীতে না থাকতো ইসলাম একদিন মিটে যেত। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আকিদায় ও আমলে পূর্ণ আহলেদিস হওয়ার তৌফিক দান করুন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ تَعَالَى وَعَلَى وَعَزَّ وَجَلَّ وَأَتَمُّ وَأَهَمُّ وَأَكْبَرُ